ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়ল কাটা যমুনা দিল জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা এই পঙ্গুক্তিটির মাহাত্ম অপরিসীম কারণ জম যেমন অমর একইভাবে সব বোনেরা চায় তার ভাইয়েরা যেন দীর্ঘায়ুর অধিকারী হয় তাই ভাইয়ের মঙ্গল কামনায় শ্রদ্ধাচারে তার কপালে চুয়া চন্দনের ফোটা এঁকে দেয় বোনেরা বুধবার নয় বর্ণমালীপুর মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের মঙ্গল কামনায় ওনার বাসভবনে ভাতৃ দ্বিতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে মহিলা মোর্চার বোনেরা ওনার বাসভবনে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতিকে ভাই ফোটা দিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করেন এদিন ভাতৃ দ্বিতীয়ার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দীপাবলি শেষে ভাতৃ দ্বিতীয় পালনের রেওয়াজ রয়েছে আমাদের সনাতন ধর্মে আর আজ এই বনিতের ভালোবাসা পেয়ে আমার শক্তি আরো দীর্ঘায়িত এবং সঞ্চিত হয়েছে এবং ঈশ্বরের নিকট প্রার্থনা করি দেখুন উৎসবে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যেটা আমরা সবাই জানি আর এই বিশেষ করে দীপাবলির উৎসবের পর ভাইকুটার একটা রেওয়াজ আমাদের সনাতন ধর্মে সেটা প্রচলিত রয়েছে তো আজকে নয় মালীপুরের মহিলা মোর্চার উদ্যোগে মহিলা মোর্চার সভানেত্রী উনার উদ্যোগে আমাকে ভাইফোঁটা দেওয়ার জন্য তারা এখানে সমবেত হয়েছে আমি খুব সৌভাগ্যবান যে এরকম আমার এরকম বোনদেরকে আমি পেয়ে আমার শক্তি আরো বেশি দীর্ঘায়িত হয়েছে সঞ্চিত হয়েছে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে যাতে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ত্রিপুরাকে উন্নত করার জন্য আমরা সবাই যাতে মিলিতভাবে কাজ করতে পারি আর আমি এই বনেদের কাছে এই আশীর্বাদ পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং তাদের সুরক্ষার জন্য আমার যত দরকার আমি নিশ্চয়ই আমি তাদের জন্য পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সুরক্ষা করা এই অঙ্গীকার আজকের দিনে আমি করছি আজকের এই শুভদিনে সকল বনিদের সুরক্ষা এবং সহায়তা প্রদানের অঙ্গীকার করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রিপোর্ট আর নিউজ